প্রথম বারর কারণে তো আমার বারো বিয়া পাচ্ছিল, তই কেমন দিন আগর পাই লাগি দিছিলি? এ আপা, এই বিয়াখান তোর ঘরুর আর পূজাখান হয়েছে রাইজুর, তই রাইজুর হয়ে লাগলি লাগবি, নালগিলি নালগো বলে কবি, মোর কব লাগা নাই। হবু দে, তহতর এখান তর্ক যুদ্ধর পরা বিশ্বযুদ্ধতে পরিণত হব এটা। কি করা হয় কি এটো? লিখি দিছিলি পাহালি হবলা, সেইগুলা মোৰ একো মনত নাই। মনত নাথাকিলে কেনেকৈ হব? হেৰা, মোক মোৰ সম্পত্তি লাগে। আপোনাক কিহৰ কাৰণে সম্পত্তি লাগে সেইটো আগতে কওকচোন। মই হাপাক দেখা পাব বিচাৰিছো, মই আচলতে এখন ঘৰৰ কোন হয়? কি হয় আপুনি সবে জানে, আৰু দেখা পাব লগা কি ডাল আছে এইখান দুনিয়াত? সব বস্তু দেখা পাই লাগবো, নেটখেলি একো কাম নাই। যাওক তেতিয়াহ'লে, হাপাৰ লগত যাই পেলাই যুদ্ধ লাগক যায়। ঠিকে আছে, মই হাপাৰ লগতে লাগিম, তোৰ লগত একো মেল নাই মোৰ। তেনেহ'লে শ্বিলঙলৈ যোৱাটো ফাইনেল নে নে কি কোৱা? একেবাৰে ফাইনেল। আমি দশমী দিনা মহুৱাতকৈ পিছদিনা পৰা আমি এটা গানৰ শ্বুটিঙৰ কাৰণে শ্বিলঙলৈ গুচি যাম আৰু। হয় নেকি? অঁ, তেনেহ'লে বেগেন চিডিউলটো ভালকৈ বনোৱা, যাতে প্ৰডিউচাৰক মাৰভাৰ লাভ দিব পাৰোঁ। বাইদেউ, কিমান লাভ দিব পাৰোঁ সেইটো সময়ৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব, এতিয়াই বাৰু কেনেকৈ কওকচোন। পাৰিবই লাগিব, তোমাৰ নিজৰ চিনেমাখনত যদি কিমান লাভ হয় কিমান লোকচান হয় তুমি যদি ক'ব নোৱাৰা কেনেকৈ হ'ব? টিয়াপি কোৱাই দিওঁ, এই চিনেমা কামটো সৰল অংকৰ দৰে নহয়, বুজিছেনে? জানে, এইবোৰ চিনেমা প্লাছ মাইনাছ কৰা বস্তু নহয়। অৱশ্যে মই চিনেমাখন ভালদৰে মানুহে হলত বহি চাব পৰাকৈ শ্বুটিং কৰি দিম, কিন্তু কিমান প্ৰফিট হ'ব কিমান লাভ হ'ব সেইটোতো মই ক'ব নোৱাৰিম। প্ৰডিউচাৰক লাভ দিব নোৱাৰিলে মাৰভেলাছ ডাঙৰ কথা হ'ব, নাক কাণ কটা যাব। কেলে? আপোনাক মই পঢ়োৱা মাৰভেলাছ পাৰ্টখন প্ৰডিউচাৰক পঢ়াই দিয়ক, নহ'লে কিন্তু ডাঙৰ কথা হ'ব। তাকেইতো, হে এটা কাম কৰক, কোৱা, মোক অকণমান আপুনি বেংকত সৰহকৈ টকা ভৰাই দিয়ক, শ্বিলঙত গানৰ শ্বুটিং কৰিবলৈ যাব লাগিব নহয়। হ'ব দিয়া, তুমি এইবোৰ কথা একেবাৰে চিন্তাই কৰিব নালাগে, মই সকলো ব্যৱস্থা কৰি দিম। হয়নে বাৰু? হয়তো আকৌ। মাথা চাথা গরম হয়ে গেলে মো জিলাপি।
শুনছুন গেলে ওই হাপা মোর জি মন যায় মই টাকা করিম তই মোক বাধা দিবা নাইবি কিয়া বাধা নিদিম হ্যাঁ কিয়া বাধা নিদিম সিনেমার কাম করবেক লাগি তু গিরে ঘুণেরে কাজিয়া করবি আর মই মনে মনে শুনি থাকিম হ্যাঁ এই তাই কান বন্ধ করে রাখ আমার গিরে ঘুণেক কাজিয়া শুনবা লাগি তোক আমন্ত্রণ করি আনা নাই নহয় এ ভিনি বেশি উপরত কথা নকবি মোর ফাইনাল সিদ্ধান্ত মোট বাইরে তোর দু সিনেমার কাম করবে নরা এই এই তোর বাপের ঘরের বস্তু নাকি মই যে তোর কথা মতো উঠা বহা করিম মোর ঘরত আসা যেতে মোর মতেই চলবে লাগবো তয় এই মই দস্তু মত এখান ঘরত জোয়াই তোর যিমান অধিকার আছে মোরও সিমান আছে তোর জোয়াই তোর আগত আটা ডিগ্রি লাগি আছে মানে ঘর জোয়াই অর্থাৎ টোকা এই মাথা ভাঙি দিম মই তোর হ্যাঁ ফাটা লেখছে আমার বাইসা ফটুয়াটো করবাই কি মুখ ফটুয়া বলি গলি হ্যাঁ মই ফটুয়া না তই ফটুয়া মুরে বিন্ধি আর মুরে খাবি মোটাতে থাকবি আর মুখে ফটুয়া বলি গবি ওই তই করা সব অপমান আজি বাইরে কই দিম বাইরে তার সব বিপদ যাব তই ছাই থাক ও দিবি যা সব বিপদ দিবি সব কবি এ মাই তই নো কাপড় গিলা খান কত হয় মুজি নীলা সলাটো বিস্তৃ পা না কত যা হে বাবা মোরে হল তোই দেখন কসলি বিছনার উপর এখন আলনা কত পালি এ বাবা তোর আজি ইমান খরখেটা কি লাগছিনু কাম আছে অফিসত মোর আগাল মান কাম পড়ি আছে তোই গ্লাহান বুঝি না পি মই বুঝি না পাম ও বাবা হলতে তোই আ উ একলাহান করাংতে সব কথা বুঝি পাছলু এখন মই তোর কথা বুঝি না পাম সব বস্তু ভাবলি কেন কে হব সময় লব লাগব পিছে তোই কি চিন্তা করছ ন মই কি চিন্তা করব লাগা আছেনু এ জিলাপের কথা কইছং তোই কি ভাবানু এ তার কাটে দ তোই চিন্তা করি ক কি করলি ভালো হবো এটা সেইবিলাক মই একো নাজানো তাই কিন্তু তোর ঘরত ঘুরি না যাও বলে কইছে মইনো কি কম ন্যায্য দাবি ন্যায্য দাবি আহো এই কেয়া দেদে মুছিয়া এখান কি ডিসপুর লাজগেট পাছে নাকি আতাবাড়ি মুছিয়া জি এই আতাবাড়া বলি নকবি কিবা খংত পু এক ফালা পা ঘর দুয়ার সব ভাঙি পেলাই দিম বাপকে কি কৰে ঘর দুয়ার ভাঙি গুড়া করব করকছন আপনি চাও একবার ঘর দুয়ার গুড়া এই ওই খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো প্রেগা নিউজ হিমালয়ান নিম ফেস ওয়াশ স্ক্যাল্প প্লাস শ্যাম্পু নেরোলেক সুরক্ষা আইডিয়া 4G প্রেস্টিজ প্রেসার কুকার এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক ভিভেল সো কিসমিস বেলেটেলো শক্তিশালী আর সুস্থ শরীরের বাবে আয়ুরুইন নিউট্রিগ্রেন এভরিডে মশলা ফিউজন সানফ্রেশ ডেরি হোয়াইটনার গডরেজ এক্সপার্ট অরিজিনাল সাইকেল পিওর আগরবত্তি আর সুপার ভেসমল 33 কেস কালা সুরক্ষিত কালে মেরে বাল ভেসমল নে কিয়া কমাল ইমান খরখেটা কিয়া লাগছিনু কাম আছে অফিসত মোর আগাল মান কাম পড়ি আছে তই গ্লাহান বুঝি না পি মই বুঝি না পাম ও বাবা হলতে তই আ উ একলাহান করাংতে সব কথা বুঝি পাছলু এথান মই তোর কথা বুঝি না পাম এ মাই তুই যিন কথা গ্লাহান কও আৰু হৰুতে বুঝি পাওয়ার কথা আৰু অফিসৰ কথাৰ মাজত বহুত পার্থক্য আছে আমাৰ অফিসে আজি ব্র্যান্ডেড কোম্পানি এটাৰ 50% শেয়ার কিনবু এথান কচুন কি বুঝি পালি নাই দে আকো বুঝা নাই তো অফিসতে বুলছিয়া একলাহান তহে বুঝবি কি জি নবু মাইল লগত শেয়ার যা শেয়ার টেবুল কেলান পেলালাক আৰু বোলে মই কথা কলিয়ে মুখ মেললি বুঝি পাওয়ে কি জি নবু মোর মাইল লগত আ ভুজা রখন হে তরে তো রখন খবর খাতে নাই মোর খবর নাই না তোর খবর নাই এ ম তো ভাবে থাকো তোর কথা কেতে লগ পাম কেতে লগ পাম পিছে লগ আহে না পাম মো হদাই লগ করার কারণে ঘর এটা আছে না হয় আ হে তরে ম জাম বলি ভাবং পিছে সময়ে মিলাব নরন না সব বস্তু ভাবলি কেন কে হব সময় লব লাগব পিছে তই কি চিন্তা করছ ন মই কি চিন্তা করব লাগা আছে ন এ জিলাপের কথা কইছং তই কি ভাবানু এ তার কাটে দ তই চিন্তা করি ক কি করলি ভালো হবো এটা সেইবিলাক মই একো নাজানো তাই কিন্তু তোর ঘরত ঘুরি না যাও বলে কইছে মইনো কি কম হানিকে অ নাজাং বলে কইছে তেতিয়া নালগে দে ঘরতে থাক ইমান বরাম করার পিছতো তাই ঘরখন পাহরব লাগে না ঘরখন পাহরা নাই কি পিছে তাই করা অত্যাচার খিনির কথা হে তাই পাহরিব পরে নাই
ওই বুড়া মই জালং যায় জেংটো কত লাগছে মুখ মোৰ সম্পত্তি লাগিবই 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 তিন ক্লাব জিন্দাবাদ 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 মোৰ দাবী নাই জদাবী নাই জদাবী নাই জদাবী এই জুই জ্বলিছে জ্বলিছে জ্বলিব হেত্তেৰিকা এনে আটা পাৰি দেৰে মৰি আছো এই কোনো দেখোন ওলাই দেখাই নেদেই জ্বলিছে জ্বলিছে জ্বলিবই মোক মোৰ সম্পত্তি লাগিবই 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 তিন ক্লাব জিন্দাবাদ 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 তিন ক্লাব জিন্দাবাদ মোক মোৰ সম্পত্তি লাগিবই মোৰ দাবী ন্যায্য দাবী ন্যায্য দাবী ন্যায্য দাবী মোৰ দাবী ন্যায্য দাবী ন্যায্য দাবী ন্যায্য দাবী এই জুই জ্বলিছে জ্বলিছে জ্বলিবই এই দাবী ন্যায্য দাবী কি শুনো আপনাৰ কেনকে আটা পাৰি আছিলো মই তীব্ৰ আন্দোলন কৰিম জংঘী আন্দোলন কৰিম মোক মোৰ সম্পত্তি লাগে মোক মোৰ অধিকাৰ লাগে তিন ক্লাব জিন্দাবাদ 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 ৰব মোৰো ক'ব লগা আছে আপুনি কৈ থাকিলে নহ'ব নহয় আপুনি কেৱল সম্পত্তি সম্পত্তি কৰিয়ে মৰি থাকিব আপুনি মল্লী সম্পত্তি লগত লৈ যাব নেকি মোৰ দস্যুৰূপ দেখা নাইতো মই সম্পত্তি নাপাওঁ নেকি আন্দোলন কৰিয়েই যাওঁ উঠৰ ওপৰত মোক মোৰ সম্পত্তি লাগে মোক চিনি পাও নাই দস্যু চিগনাৰ ৰূপ যেতিয়া আকৌ লম চবে গম পাই যাবি সম্পত্তিৰ লগত খৈনি খোল খালি নাই একফালৰ পৰা কাটি তহিলং কৰি দিম বাপেকে মোক কি বুলি ভাবছি হে মোক চুকাই লৈছি ভিত্তি উঠা হাতে চিনি পাওঁ নাই মোক ঐ কি হলে চিগনা কি হৈছে মানে এই কাকা মোৰ মূৰত জুই লাগছি জুই লাগছে কতে মই দেখোন দেখা পোৱা নাই সঁচাকে লাগে নাই এ কথাত কথাটো কৈছো আ মানে জানক এতিয়া সম্পত্তি কথা কলি যা চকৰে সিহঁতে এতিয়া ফুটা কৰি এটাও নেদে মোক এনকে হলি কেনকে হব কাকা তই কচোন কথাটো হয় তোক যদি সম্পত্তি দিম বুলি কৈছিল তেনেহলে সিহঁতে দিব লাগছিল এনেকে তোক ঠগিব নালাগে দেচোন হৈ কাকা কি জানানে মোক কাগজত লিখা মেলা কৰিও দিছিল তেনেহ'লে তই দেখোন আইনৰ কাষো চাপিব পাৰা চানা নাযাওঁ আৰু যিমানে নহওক তালৈকে হাজাৰ কৰি থাকো ভাল নালাগেতো হে ত্ৰিবুৰ বক্তু যি কৰা মিলা মিছাৰ মাজেদি কৰ এই কাকা মিলা মিছাৰ কথা নকবি ঘৰত কাজিয়া লাগে মাথাটো ঠাণ্ডা পেলাব লাগিব বোলে এইছো মাথা পাগলে হল নেকি তাৰ না বান্দৰ কেকৰে ধৰছি তাক কৈছে নি পুলিতকে দেখোন তোৰ মাতটোৱে বেছি হ'লা হে
সেইটো কথা ময়ো জানো। বাৰু চেনী, তোমাৰ মা দেউতাই কিবা এটা কথা কৈছে নেকি? ঘৰত মা দেউতা আছে, মোক কিমান কথা কৈ থাকে হিচাপে নাই। আপুনি বা কোনটো কথা কৈছি? মই খুল খালি তিৰি এইবিলাক চাব লাগি নাই, এক ফালৰ পৰা কাটি যাম। মোৰ আগত অশ্বৰূপ দেখা নাইতো, কিক বক্সিং মাৰি নাক মুখ ভাঙি দিম। মুখ জোকাই লৈছি, চিনি পাও নাই বাপেক, এক ফালৰ পৰা কচু কাটা দিম বাপেকে। মাথা পাগলে হল নেকি তাৰ? মা বান্দৰ কেকৰে ধৰিছি তাক। ৰচোন ৰ, চাই আহোঁ তাক কিনো কৰিছি সি। হা অঁ, গাইটোৰ বাহাটো বেলেগে নেটখিবাৰ কাৰণে দিছ? মুখ লাগব সেইকাৰণে। তোৰ কিন্তু মাথা আছে, বিৰাট মাথা আছে, সেইকাৰণে পাত নোহোৱা বেৰাখান দিছা মৰাত। এটা কোঠা হল নহয়। কেনে কোঠা? এই টাং কাটি দুৰ্গা দেৱী হলে কোঠাটো বেয়া হব নেকি? কেন তাই থাকব ওপৰত, মই তলত থাকি তাতে পাগাৰ দি কেনেনো দেখব কচোন তই? হে তেৰে, তোৰ মাথাত একোৱে নাই, গোবৰ আছে। কিয় হে তেৰে, সেইটো অভিনয়হে কোচা আছেই নহয় নহয়। অয়সে, তই এটা মোৰ কিন্তু কাম কৰিব লাগব। কেনে কাম? অয়সে, তুই এটা কাম করবে। কেন? ফেন্ডেলর ফার্স্ট ফালে বোতলটো লই রখি থাকবে, মই পুরুককে যাম আর পুরুককে অলপ খাই গুছি আহে। তার মানে পেন্ডেলর পিছফালে বোতলটো লই রই থাকবে লাগবো? তার মানে তুই বরহুন দিবে? তাকে তো। সেইটারে এটা কথাকে বারে বারে কই থাকা, বরহুন দিলে পাপ লাগবো। তোর তো লাগবো লাগবো, মোর লাগবো, মই যে তোক খুয়াইছো। কুলির যুগত কি পাপে, এই যুগত পাপ পুণ্যর কোঠা নাই, হিনহীন কোঠা দিছ। কি মূৰ্খৰ দৰে কথা কবাইছা? আমাৰ ওপৰত এজন আছে, তেওঁ সকলোবিলাক চাই থাকে, কোনে কিমান ভাল কাম কৰিছে, কোনে কিমান বেয়া কাম কৰিছে, এইগিলা চব তই দেখোন ভয়ে খুৱাই দিলি। আচ্ছা, তই যদি পাপক লৈ ইমানেই ভয় কৰা, মই নিজে ব্যৱস্থাটো কৰি ল'ম দে। যি কৰা কৰবে। সেইটো কথা ময়ো জানো। বাৰু চেনী, তোমাৰ মা দেউতাই কিবা এটা কথা কৈছে নেকি? ঘৰত মা দেউতা আছে, মোক কিমান কথা কৈ থাকে হিচাপে নাই। আপুনি বা কোনটো কথা কৈছি? অহো, মইনো তোক কেনকে কওঁ, কেনকে বুজাওঁ? এনেকে বুজবে নোৱাৰা কি কথা আছে? দেউতাই সব কব তোক, তাৰপিছত ভালকে ভাববি। এনেকে ভাববে লাগে কি কথা কলাকে আপুনি? হে, মোৰ দেহত একেবাৰে বুকু চুকু কপে ধৰিছে। হে নাই নাই, ভয় কৰিব লাগে একো কথা নহয় নহয়, তই ঘৰত কথাটো সুধবি। হ'ব দিয়ক। ঠিক আছে, মই এতিয়া আহোঁ দে। পাপ্পা ঐ, বাছলো,
কথা তো জানা বলি কলি ভাল কামত দিলে হয় একলা ঠিক কই না ধরা হেরি ওরা সাল দে দে ও সালু কই গেলা এ রাতি পায় গাত ধুও লাগিছি রাতি পয় লাগিছি আজি দেখুন দেওবার অফিস বন্ধ কই গেল নু অফিস না হয় ডক ও টেন্ট না হুনে বলে জিগলা খান মানুষ সিনেমা খানত লসি হেগলা খান মানুষ লগত আলোচনা আছে তাকে গেছি তোমালোকৰ মাজত কিবা লাগিছে নেকি নাই হি মস্তু বদমাছ তাৰ কথা নুশুনব মোক কিন্তু চিনেমাত চান্স দিব খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো ড্রেগন নিউজ হিমালয়ান নিম ফেস ওয়াশ স্কেল প্লাস শ্যাম্পু নেরোলেক সুরক্ষা আইডিয়া 4G প্রেস্টিজ প্রেসার কুকার এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক ভিভেল সোপ কিসমিস বেলেটেলো শক্তিশালী আর সুস্থ শরীরের বাবে আয়ুরুইন নিউট্রিগ্রেন এভরিডে মশলা ফিউজন সানফ্রেস ডেয়ারি হোয়াইটনার গডরেজ এক্সপার্ট অরিজিনাল সাইকেল পিওর আগরবত্তি আর সুপার ভেসমল 33 কেস কালা সুরক্ষিত কালে মেরে বাল ভেসমল নে কিয়া কমাল।